আসসালাম আলাইকুম হিজাব কাটিং ও সেলাই নিয়ে এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন একটি হিজাবের জন্য মুখের যে মাপটি আছে কত ইঞ্চি নিতে হবে এই বিষয়টি আপনি যদি সূত্র অনুযায়ী জানতে পারেন তাহলে ছোট বড় সবার জন্যই কিন্তু আপনি খুব সহজেই হিজাবের মুখের মাপটি নিয়ে তৈরি করতে পারবেন এবং একটি হিজাব তৈরি করতে কতটুকু আমাদের কাপড় নিতে হবে দুই হাত বহরের কাপড় কতটুকু নিতে হবে আড়াই হাত বহরের কাপড় কতটুকু নিতে হবে এই বিষয়গুলো এই ভিডিও থেকে আপনি কমপ্লিট জানতে পারবেন তাই আপনি যতই ব্যস্ত থাকুন না কেন এই ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে হিজাব সম্পর্কে এই ভিডিও থেকে পূর্ণ আপনি জ্ঞান পেয়ে যাবেন আর কাপড়ের হিসেব জানার জন্য মুখের মাপ জানার জন্য কোনো ভিডিওতেও যে আপনাকে কমেন্ট করতে হবে না এই বিষয়ের উপরে নেক্সট টাইম আপনাকে ভিডিও আর দেখতে হবে না হিজাবের কাপড়ে হিসেব এবং মুখের মাপের যে সূত্র এই সূত্রগুলো অবশ্যই আপনি যদি দর্জি কাজ করতে চান তাহলে এই ভিডিও থেকে আপনি শিখে সারা জীবন কিন্তু এই সূত্র এবং হিসাবগুলো ব্যবহার করতে পারবেন চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই এই হিজাবটি তৈরি করার জন্য এখানে দুই হাত বহরের একটি কাপড় নিয়েছি কাপড়টি আপনাকে মেপে দেখাচ্ছি কতটুকু নিয়েছি এই হিজাবটি তৈরি করার জন্য এখানে সর্বমোট আমি তিন গজ কাপড় নিয়েছি হিজাবটি তৈরি করার জন্য কাপড়টি আমাদেরকে একেবারে এখন ওপেন করে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে কাপড়টি এইভাবে আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে এই সাইডটি কিন্তু আপনার খোলা সাইড থাকবে এবং এই সাইডটি থাকবে আটকানো সাইড এই সাইডে আমাদেরকে কাপড়টি ভাঁজ করে নিতে হবে কাপড়টি আপনি এই দিক থেকেও ভাঁজ করে নিতে পারেন এইভাবে যদি ভাজ করে আপনার কাটিং করতে অসুবিধা হয় তাহলে কাপড়টিকে আবার ওপেন করে রাখবেন এইভাবে ওপেন করে রাখার পরে দেখুন এই যে কোনাটি আছে তাই না এখানে থেকে আপনাকে কাপড়টি ভাজ করে নিতে হবে ভাজ করে এই সাইডটির সাথে এখানে আমাদেরকে মিল করে নিতে হবে কাপড়টি এইভাবে ভাজ করে নেওয়ার পরে এইখানে একটি আপনি আটকানো সাইড দেখতে পারবেন এটা আমাদের পিছন সাইডে থাকবে এবং এইখানে আপনি দুইটি খোলা সাইড দেখতে পারবেন এই সাইডটি কিন্তু আমাদের মুখের সামনে থাকবে এবং এইখানে কিন্তু আমাদেরকে মুখের মাপটি নিতে হবে যার যেরকম মাথার সাইজ হবে বা মুখের সাইজ হবে বা ছোট বা বড় এখানে আমাদেরকে সূত্র অনুযায়ী এই মাপটি নিতে হবে এবং যখন আপনি দুই হাত বহরে কাপড় একটি হিজাব তৈরি করবেন দেখুন এখানে একটি বিষয় আছে কাপড়টি আপনি যেদিকে ভাঁজ করে রাখেন না কেন বা যেদিকে আপনি ভাঁজ করে নেন এখানে কিন্তু জয়েন্ট পড়বে দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি হিজাব তৈরি করবেন কাপড়টি আপনি যেদিকে ভাজ করবেন এখানে কিন্তু জয়েন্ট পড়বেই আর এই জয়েনের কাপড়টি আমরা কিভাবে বাইর করবো হিজাবটি কাটিং করার পরে কিন্তু আমাদেরকে জয়েনের কাপড়টি বাইর করে নিতে হবে এইভাবে বিছিয়ে রাখার পরে এখন সর্বপ্রথম আমাদেরকে এখানে মুখের মাপটি নিতে হবে হিজাবের মুখের মাপটি আমরা কত ইঞ্চি নেব যারা প্রাপ্ত বয়স যাদের মিডিয়াম স্বাস্থ্য তাদের জন্য এখানে আমাদেরকে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চির ভিতরে নিতে হবে কত ইঞ্চি চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চির ভিতরে নিতে হবে যাদের মিডিয়াম স্বাস্থ্য তাদের জন্য চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি নেবেন যাদের অতিরিক্ত স্বাস্থ্য হবে যাদের মুখ্যমণ্ডল অনেক বড় হবে তাদের ক্ষেত্রে আপনি কিন্তু আরো দুই এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন যাদের স্বাস্থ্য অনেক কম হবে যাদের মুখ্যমণ্ডল ছোট হবে তাদের জন্য দুই এক ইঞ্চি আরও কমিয়ে নেবেন এবং যখন ছোট বাচ্চা হবে তাদের জন্য আরও কমিয়ে নিতে হবে এই মাপটি কিন্তু আমরা বডি অনুযায়ী বাইর করতে পারবো না এই মাপটি আমাদের কি অনুযায়ী বাইর করতে হবে যার জন্য আপনি তৈরি করতেছেন তার মাথাসহ মুখ্যমণ্ডল মেপে নিয়ে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি এই মুখের মাপটি আপনাকে নিতে হবে এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং এইটাই হচ্ছে বেস্ট আপনি আইডিয়া করে যখন হিজাবটি মুখের মাপ নিয়ে তৈরি করবেন তখন কিন্তু এখানে বড় হবে বা ছোট হবে এটা স্বাভাবিক জিনিস এখানে আপনাকে যে যে পরামর্শ দেব সেই পরামর্শ কোনো কাজই করবে না এই জন্য মেপে নিয়ে কাজটা করা সব থেকে বেস্ট হবে তো এখানে আমি পঁচিশ ইঞ্চি দিব দেখুন পঁচিশ কেজি দুই ভাগ করে কত হচ্ছে সাড়ে বারো তাই না এখানে সাড়ে বারো ইঞ্চিতে মুখের মাপের জন্য একটি মার্জিন করতে হবে এই যে পায়রের যে খোলা অংশ দুটি আছে এই অংশ দুটি দেখুন কেচিতে কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এবং এই আটকানো অংশটি কিন্তু এখানে কাটিং করে নেওয়া যাবে না একেবারে মাথায় যে এখানে আমাদের কিন্তু ক্যাপ বসবে এই ক্যাপ বসানোর জন্য ঠিক এই যে মেডেলে ঠিক মাঝখানে এখানে কেচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে একটি হিজাবের এতটুকু মাপ আমাদেরকে মুখের জন্য নিতে হবে এরপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি হিজাবটি আপনি কত ইঞ্চি লম্বা তৈরি করবেন যার জন্য তৈরি করবেন সেই কাস্টমার অবশ্যই আপনাকে বলে দেবে সেই হিজাবটি কত ইঞ্চি লম্বা তৈরি করবে আপনি যদি স্বাভাবিকভাবে একটি হিজাব তৈরি করতে চান তাহলে আপনি কত ইঞ্চি লম্বা নেবেন আপনি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির ভিতরে লম্বাটি কাস্টমারকে তৈরি করে দিতে পারেন এর থেকে কোনো কাস্টমার যদি বেশি করে তৈরি করে চায় সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন এর থেকে যদি কোনো কাস্টমার শর্ট করে তৈরি করতে চায় সেই ক্ষেত্রে আপনি তৈরি করে দিতে পারেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের ভিতরে যখন একটি হিজাব তৈরি করবেন এটা স্বাভাবিক মাপের ভিতরেই থাকবে আশা করি লম্বা মাপটি কত ইঞ্চি নিতে হবে আপনি বুঝতে পেরেছেন লম্বা নাম্পটি নেওয়ার জন্য দেখুন ঠিক আমাদেরকে এই মাথায় এভাবে ফিতাটি রাখতে হবে এই হিজাবটি আমি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সিলাই দেওয়ার জন্য এখানে সর্বোচ্চ হাত থেকে এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে পারেন এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নাপটি নিয়েছি যারা নতুন কাজ করতেছে বা যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছে এখানে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আছে শুধু আপনার মনের মতো করে লম্বা নিয়েছেন পরবর্তীতে এখানে জয়েন্ট দিবেন এই জয়েন্টের কাপড়টি আপনি কোথায় থেকে পাবেন কাস্টমার তো আপনাকে এক্সট্রা কাপড় এনে দিবে না কাস্টমার কাছে পরবর্তীতে এক্সট্রা কাপড় চাইলে কিন্তু কাস্টমার আপনাকে বলবে আপনি কাজেই জানেন না এই জন্য লম্বা মাপটি আপনি নেওয়ার আগে এই জয়েন্টটি এখানে কত ইঞ্চি পড়বে সেই জিনিসটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এখন যদি আমি এদিকে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করি এবং এখানে যে জয়েন্ট আছে দেখুন এখানে তো এখানে থেকে কিন্তু জয়েন্টটি পড়বে এখানে থেকে তো আমি মেপে দেখি এখানে দেখুন তেরো বা সাড়ে তেরো ইঞ্চি আমাকে জয়েন্টটি দিতে হবে এইভাবে মেপে নেওয়ার পরে দেখুন আপনাকে দেখতে হবে এখানে জয়েন্টের কাপড়টি আপনার ঠিকঠাক মতো আসবে কিনা এখানে কিন্তু আমার আসবে যেহেতু আমি তিন গজ কাপড় নিয়েছি যখন আপনি লম্বা রাপি নিয়ে হিজাবটি কাটিং করবেন তার আগে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে জয়েন্টের যে কাপড়টি আপনাকে বের করতে হবে বা পরবর্তীতে জয়েন্টটি নিতে হবে এই যে নিচের ঘের থেকে যে কাপড়টি বের হয়ে আসছে এই কাপড়টিতে আপনার জয়েন্টটি কমপ্লিট হবে কিনা এবং মাথায় যে ক্যাপটি সেটা আসবে কিনা এই জিনিসটা দেখে আপনাকে লম্বা রপটি নিতে হবে এইভাবে মেপে দেখার পরে যদি দেখা যাচ্ছে আপনার জয়েন্টের কাপড়টি শর্ট হয়ে যাচ্ছে তখন আপনাকে লম্বাটি দুই এক ইঞ্চি শর্ট করে নিয়ে এখানে জয়েন্টের কাপড়টি পারফেক্টভাবে বাইর করতে হবে এইটাই হচ্ছে একটি হিজাব কাটিং করার সঠিক নিয়ম এইভাবে আমাদেরকে সচেতনতার সাথে হিজাবটি কাটিং করতে হবে তাহলে হিজাব কাটিং নিয়ে কখনো আমাদের ভুল হবে না এবং কাপড় শট কখনো আমাদের পড়বে না তো আমি মাপটি নিয়ে কাটিং করে দেখাচ্ছি এইভাবে মার্জিনটি করে আমি পিছনেও চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি সামনেও চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি তাই না আপনারা অনেকজনে কমেন্ট করে থাকেন ভাই হিজাবের পিছনের অংশটি উপরে উঠে আসে এবং সামনের অংশটি নিচের দিকে চলে যায় এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক কারণ পিছনের অংশটি অনেক ভারী থাকে এবং সামনের অংশটি আমাদের কিন্তু অনেক সিঙ্গাল থাকে তাই না এবং আমরা কিন্তু সামনে ঝুঁকে কাজ করি পিছনে ঝুঁকে কাজ করি না এই জন্য কিন্তু হিজাবটি সামনের দিকে বড় হয় এই ধরনের একটা অনুভূতি কাজ করে এই জন্য আমরা কি করতে পারি প্রয়োজনে এখানে সামনের দিকে দুই ইঞ্চি লম্বা শট নেব তাহলে আপনার যে কাপড় আছে এই কাপড়ে খুব ইজি ভাবে তৈরি করতে পারবেন তো এখানে 2 ইঞ্চি শর্ট করলে সামনের দিকটি আমার 42 ইঞ্চি লম্বা তৈরি হবে এবং পিছনের দিকটি 44 ইঞ্চি লম্বা তৈরি হবে তাই না দেখুন এখানে থেকে আপনাকে রাউন্ড করে নিতে হবে তো এখানে 2 ইঞ্চি সামনের দিকটি আমরা শর্ট করে নিব এভাবে মার্জিন করার পর এখন কাটিংটি করতে হবে এবং দেখুন এখানে কিন্তু আমাদের পড়েছে এদিকে জয়েন্ট জয়েন্ট দেওয়ার জন্য হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় এভাবে উপরে উঠিয়ে রাখতে হবে এবং এই কাপড়টিকে এখানে আবারও বিছিয়ে নিতে হবে এভাবে নেওয়ার পর নতুন করে মার্জিন করার প্রয়োজনে এই মাপে আপনি কাটিং কি করে নিতে পারেন এইভাবে আমাদের জয়েনের জন্য কাপড়টি বের করে নিতে হবে এবং এখানে কিন্তু মুখের মাপটি নিয়েছি এবং কেচি মাঝখানে চিহ্ন দিয়েছি তাই না হিজাবের মূল পার্টটি এখন সাইডে একটু সরিয়ে রাখবো আমরা এখানে যে কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমরা ক্যাপটি তৈরি করব এই জন্য কাপড়টিকে আমরা এইভাবে আড়াআড়ি করে ভাজ করে নিব কাপড়টি যখন এইভাবে আপনি অ্যাঙ্গেল করে ভাজ করবেন এখানে ভালো ফিটিংস আসবে তো ক্যাপটি আমরা বড়দের জন্য কত ইঞ্চি তৈরি করবো এখানে আপনি বারো থেকে সাড়ে বারো বা সাড়ে এগারো এর ভিতরে আপনি নিতে পারেন এবং পাশের মাপটি আপনি কত ইঞ্চি নেবেন এখানে আপনি তিন ইঞ্চি নিতে পারেন সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চিও নিতে পারেন আপনার রুচি অনুযায়ী এবং ক্যাপের ঠিক মাঝখানে এবার কেচি দেখিটির চিহ্ন দিয়ে নিতে হবে এইটা হচ্ছে মাঝখানের চিহ্ন এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে আপনি মুখের জন্য ফিতা বা এলাস্টিকও লাগিয়ে নিতে পারেন যেহেতু আমি সেলাই করে দেখাচ্ছি আপনি প্রতিটি বিষয় খুব সহজে বুঝতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখুন একটু সময় দিয়ে কাজ শিখুন আপনি ভালো কিছু শিখতে পারবেন তাড়াহুড়ো করলে কখন আপনি সঠিকভাবে দর্জি কাজ শিখতে পারবেন না এতটুকুই আপনাকে বলবো এই জন্য কাজ শেখার জন্য মনোযোগী হয়ে কাজ শিখবেন তাহলে সঠিকভাবে আপনি কাজ শিখতে পারবেন আবারও হিজাবের মূল অংশটি নিয়েছি তো এতটুকু অংশ কিন্তু আমাদের জয়েন্ট করবে তাই না তো এই জয়েন্টের এখানে দেখুন এই মাঝখানে যে চিহ্ন আছে এবং এই জয়েন্টের কাপড়টি এখানে একটি জয়েন্ট করবে এই জয়েন্টটি এবং এই চিহ্ন এখানে মিল করে আমাদেরকে বরাবর জয়েন্টটি দিতে হবে এবং এখানে আমরা মুখের মাপটি নিয়েছি এবং ঠিক মাঝখানের চিহ্ন হচ্ছে এটা তাই না হিজাবের এই মূল পার্টির আমরা ঠিক মাঝখানে এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এই যে দেখুন মাঝখানের চিহ্ন তো এদিক থেকে এখানে সাড়ে বারো ইঞ্চিতে হবে এবং এদিক থেকে এদিকে সাড়ে বারো ইঞ্চিতে এবং ঠিক মাঝখানে সেন্টার হচ্ছে এটা আমরা যে ক্যাপটি কাটিং করে নিয়েছি ক্যাপটির মাঝখানে সেন্টার হচ্ছে এটা এখান থেকে আমাদেরকে এভাবে মিল করে বসে এখানে ক্যাপটি সেট করতে হবে চলুন কিভাবে সেলাই করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম নিচের যে ঘের জয়েন্টের কাপড়টি আছে এই কাপড়টি আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে দুইটি পাট এইভাবে মিল করে রেখে এক ফিট মার্জিন রেখে এখানে একটি বরাবর সেলাই দিতে হবে তো এতটুকু অংশ সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তো পার্টটি এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন হিজাবের মূল পার্টটি নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি তাই না এবং এই নিচের অংশে কিন্তু আমাদেরকে এই কাপড়টি জয়েন্ট দিতে হবে তো এইভাবে সেন্টারটি মিল করে নিয়ে তো এই দিক থেকে সমান করে লাগানোটি শুরু করতে হবে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি সেলাই দিতে হবে এবং সেলাইটি যেন সোজা হয় এবং সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং এই কাপড়টিকে এদিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিতে হবে তাহলে সেলাইটি খুব সুন্দর ফিনিশিং হবে এরপরে দেখুন এখানে আমরা সামনের যে মুখের মাপটি নিয়েছি এবং ক্যাপটি লাগিয়ে নিতে হবে এখানে মুখের জন্য মাপ নিয়ে মার্জিন করেছি তাই না তো মার্জিনটা আরও ভালো করে দিয়ে নিচ্ছি এবং ঠিক মাঝখানে ক্যাপ লাগানোর জন্য যে চিহ্নটি দিয়ে নিয়েছি হিজাবের কাপড়টিকে এইভাবে ওপেন করে রাখতে হবে এবং যে ক্যাপটি কাটিং করে নিয়েছি ক্যাপটির যে মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং হিজাবের মূল পাটের যে মাঝখানের জন্য এইভাবে মিল করে ক্যাপটি রেখে এখান থেকে আমাদেরকে সিলাইটি শুরু করতে হবে এক ফিট মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে এবং সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে যেন সেলাইটি কখনও খুলে না যায় এইভাবে সুন্দর করে মিল করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো সম্পূর্ণ অংশটি আপনাকে এইভাবে সেলাই করে নিতে হবে ওকে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে আমরা যে কাজটি করব দেখুন এখনই কিন্তু এখানে চাপ সেলাইটি দেওয়া যাবে না চাপ সেলাইটি দেওয়ার জন্য দেখুন এই দিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে মুখের মাপের জন্য যেখানে চিহ্ন দিয়েছি তার থেকে দুই থেকে তিন ইঞ্চি নিচ থেকে এখন আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে তো এইভাবে ঠিক আছে সেলাইটি শুরু করতে হবে ক্যাপ লাগানোর জন্য যতটুকু মার্জিন রেখেছি ততটুকু কাপড় ভাঁজ করে এই সেলাইটির উপর দিয়ে বরাবর এখন চাপ সেলাইটি আমাদেরকে মুখের মাপের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বরাবর এই সেলাইটি দিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি ভাজ করে বরাবর সেলাইটি দিতে হবে আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে ঠিক ভাজ করে নিতে হবে এইভাবে সুন্দর করে ভাজ করে ঠিক মাঝখানে দেখুন এইভাবে ভাজ করে মিল করে ধরতে হবে ধরে আবারও এখানে প্রয়োজনে মুখের মাপটি আপনি মেপে নিতে পারেন তো সাড়ে বারো ইঞ্চি নিচে আমি মার্জিন করেছি তাই না এখানে সাড়ে বারো তো আবারও মার্জিন করে এখান থেকে সেলাইটি শুরু করতেছি সেলাই শুরুতে এখানে সুন্দর করে বান দিতে হবে যেন সেলাইটি কখনও খুলে না যায় এবং বরাবর ঠিক আছে নিষ্পন্ত এই সেলাইটি আমাদেরকে দিতে হবে তো এখানে ডাবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে একেবারে যে নিচের অংশটি আছে এই নিচের অংশটি এখন আমাদেরকে সেলাই করে নিতে হবে সেলাই করার জন্য দেখুন আঙুল দিয়ে চাপ দিয়ে এইভাবে একটি ভাজ করব তারপরে আরও একটি ভাজ করব। দুইটি ভাজ করে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে হিজাবের কাপড় হিসেবটি আপনি কিভাবে বের করবেন হিজাবের কাপড় হিসেবে বের করার জন্য কত ইঞ্চি লম্বা আপনি তৈরি করবেন সেইটা লিখে কমেন্ট করবেন দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করবেন না আড়াই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করবেন সেটাও লিখে কমেন্ট করবেন দেখুন এখন এখানে আমাদেরকে ফিতা সেট করে নিতে হবে এখানে কিন্তু আপনি এলাস্টিকও সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই নর্মালি যে ফিতাগুলো আছে সেইভাবে এই ফিতাটি আমাদেরকে তৈরি করতে হবে কাপড়ের হিসেব জানার জন্য কত ইঞ্চ লম্বা তৈরি করবেন দুই হাত না আড়াই হাত বহরের কাপড় সেটাও লিখে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার কাপড়ের হিসেবটি আমি বুঝিয়ে দেবো কে তো এইভাবে ফিতাটি তৈরি করার পরে এখানে ফিতার মাথায় ফুল বা বুয়া আপনি তৈরি করে দিতে পারেন তো এইভাবে খুব সাধারণ যে ফুলটি আছে আমি তৈরি করে দিচ্ছি এভাবে কাপড়টি সেলাই করে নেওয়ার পরে কাপড়টিকে এভাবে উলটিয়ে নিতে হবে এবং দুইটি কাপড় এভাবে ভাজ করে আড়াড়ি করে কাটিং করলে এখানে একটি ফুল তৈরি হবে এরপরে দেখুন ক্যাপের কাপড়টি যেখান থেকে আছে সেখানে এইভাবে ফিদাটি রাখতে হবে রেখে এখানে আমাদেরকে ভালো করে বান দিয়ে দিতে হবে যেন ফিতাটি কখনো খুলে না যায় ফিতাটি আটকানোর সময় আপনাকে সুন্দর করে বান দিতে হবে কারণ ফিতারটির উপরে অনেক চাপ পড়বে এই জন্য এখানে কয়েকটি সেলাই দিয়ে আপনাকে বানটিয়ে দিতে হবে তো এই অবস্থায় কিন্তু হিজাবটি তৈরি করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে একটি হিজাব কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি বিষয় যেন আপনি বুঝতে পারেন নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন খুব সহজে তো হিজাবটি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি হিজাব এখানে তৈরি হয়েছে তো আপনি যদি একটু বড় করে একটি হিজাব তৈরি করতে চান অবশ্যই আপনাকে কিন্তু তিন গজ কাপড় নিতে হবে এবং নিচের ঘেরটি আপনাকে মেপে দেখায় সাইড দুখুনি কথা হচ্ছে একশো এবং এখানে আরও আজ এক্সট্রা আছে পাঁচ পাঁচ দুগুনি দশ একশো তিরিশ ইঞ্চি নিচের ঘেটটি হয়েছে এইভাবে একটি হিজাব আমাদেরকে তৈরি করতে হবে সঠিক নিয়মে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে